আমি তোমাকে যেখানে ডাকব সেখানেই আসবে। তাই এবার চলো। কয়দিন শুনব? এইভাবে আর তোর পিছনে কয়দিন ঘুরব, কয়দিন ঘুরব? হ্যাঁ, এই না নুন, না তেল, না জাল, না মরিচ, না কোনো কসমেটিক। এই এই কয়দিন, কয়দিন এইভাবে সংসার চলবে? এত কষ্ট তুমি মানতে পারবো না? এত কষ্ট তুমি মানবো কা? এত কষ্ট করব কে? কয়দিন বাপের বাড়ি দায় নিন্নে চলমু? হ্যাঁ, কয়দিন চলমু? আর দিবি দিবি সংসারে যত খরচ দিবি সব? হ্যাঁ, সব খরচ দিবি? মিথ্যা কথা কাজ কা? না মিথ্যা কথা কাজ কা? এরকম কথা তো আরো কইছস, বহুত বার কইছস। কতদিন হুম এরকম কথা? হ্যাঁ, কতদিন হুম? কতদিন হুম? কামে যাইতেছি, তুই টেনশন করো না। কতদিন হুনমু? হ্যাঁ, কতদিন হুনমু যে এইডা নাই ওইডা নাই ওইডা নাই? হ্যাঁ, কতদিন কষ্ট করমু? কতদিন অসহায় নারীর মতন মাইনসের দিকে হাত পাইতা নিমু টাকা? হ্যাঁ, আমার বাপের বাড়ি না থাকলে তো এতদিন খরচ করা লাগতো। হ্যাঁ, খরচ করা লাগতো। ক টাকা পয়সা দিবি? হ্যাঁ, আমার টাকা চাই, টাকা। টাকা ছাড়া আমি কিছু বুঝি না। ক টাকা দিবি? হ্যাঁ, ও টাকা দিব, দিবি। জ্ঞান দে পারে, আমি টাকা কামাইতেছি। এই কথা তো কতদিন শুনছি, আর তো শুনতে রাজি না। আজকে তোমার এই ঝাড়ুর কসম দিয়ে কইতেছি, টাকা কামায় তারপর তোমার কাছে আসব। ঝাড়ুর কসম? হ্যাঁ, আর কোনো কসম পাইলি না? হ্যাঁ, দুনিয়ায় আর কোনো কসম ছিল না? না ছিল না। এই যে শাড়ির কসম নাও। শাড়ির সাথে তো ঝাড়ুই ভালো আছে। আছে ওইটাই, যা ঝাড়ুর কসম মাইনে নিলাম। টাকা যদি না নিয়াইছস তাহলে এই ঝাড়ু দিয়া তোর কপালে শনি লেখমু, শনি লেখমু। এই বাড়ি? হ্যাঁ, সুন্দর না? অনেক সুন্দর। শোন, খুশিগুলো অনেক টাকা মানছে, মন মানসিকতাও ভালো, খালি বেচারি জামাইটা নাই। শোন, তুই যদি ওর মন জয় করতে পারিস তাহলে তুই এখানে রাজার হালে থাকতে পারবি। ভাই, আমার তো হবে সংসার, টাকা নাই পয়সা নাই, আপনি জানেনই তো, বউ আমার দৌড়ের উপর রাখছে, সকালবেলায় ঝাড়ু দিয়ে পিঠে বাইর করছে। এখন ভাই আমার টাকার দরকার, ভাই যে কাজ করে নিবে করবো, যা করতে বলে তাই করবো। ভাই সংসার না চালাইতে পারলে আমি শেষ হয়ে যাবো। ভাই সোনালি, এই জন্যই তো আমি তোরে খুশির কাছে নিয়ে আসলাম। তাই তুই খুশিরে খুশি করবি, খুশিও তোরে খুশি করবি, তাই না? হ্যাঁ, অনেকই ডাকি খুশি। খুশি, ওর নাম আলী। আসসালাম আলাইকুম। অনেক ভদ্র ছেলে এবং একটু অসহায়, তুমি যদি ওকে খুশি করতে পারো তাহলে ছেলেটার জীবনটা দাঁড়ায় যায়। আসলে আমি কাজকাম ঠিক মতো পাই না তো, আর ওই কাজকাম করতে গেলে সবার সাথে কেন জানি একটু খট্টর মট্টর লাগে থাকে, তাই কাজকাম করে মজা পাই না। আপনি আমার যে কাজ দিবেন সব কাজ করবো,
আপনি আমার যা করতে বলবেন সব করব, খালি আমাকে একটু টাকা পয়সা দিয়েন। আমি যা কাল দিব সব করব। অবশ্যই সব। জি আচ্ছা, সমস্যা নাই, দেখতে শুনতে ভালোই আছে চেহারা, আর বাকিটা আমি ঠিক করে নেব। আপনি যা দিবেন, যে কাজ দিবেন সেই কাজ আমি করব। আর আপনার নাম তো খুশি, আপনিও খুশি, আর আপনি আমারও একটু খুশি করে দিয়ে। আরে তুই টেনশন করিস না খুশি ম্যাডাম, তোরে খুশি করে দিবে। ওকে, নো প্রবলেম, ডান। তো ঠিক আছে চাচা, আপনি এবার আসেন। আচ্ছা, আপনার কথাটা মাথায় রাখব। চলো। কোথায়? এই যে, প্রশ্ন তো করা যাবে না। আমি তোমাকে যেখানে ডাকব সেখানেই আসবে। তাই? এবার চলো। চলে এরম জোড়া লেগে যাব। আবার প্রশ্ন করছো? চলেন। বলছি না, কোন রকম প্রশ্ন করো। আচ্ছা, যা বলবো তাই বলবো। আচ্ছা, ওকে। এখানে নিয়ে এলেন? এখানে নিয়ে আসছি কি এরকম ঠক ঠক করে বসে থাকার জন্য? শোনো, যখন যেখানে যেভাবে ডাকবো একদম চলে আসবো। চলে আসবা মানে কি? উড়ে চলে আসবা। শোনো, এখানে তো অনেক কথা হইলো, এবার চলো আমার বাসায়। কেন আবার প্রশ্ন করছো? আচ্ছা, এখন আমার বাসায় যাব, গিয়ে তারপর একই রুমে একই বিছানায়, ওটা আবার বলতে হয়, যাই হোক, একই রুমে শুধু তুমি আর আমি। আমার বউ বলছিল আপনি যদি আমার কিছু টাকা দিতেন তাহলে আমার উপকার হইত, তাহলে আমি খুশি, আপনি খুশি, আমার বউ খুশি হইত। তোমার বউ খুশি হবে কিনা সেটা আমি জানি, তবে তোমাকে খুশি করার দায়িত্ব যখন আমি নিয়েছি অবশ্যই তোমাকে খুশি করব। টাকাই তো দরকার তোমার, না? এতগুলো টাকা দিলেন, অনেকগুলো টাকা জীবনে দেখো নাই চোখে, না? জীবনের বউ, আমার বউ তো খুশিতে গর্ভবতী হয়ে যাইব। টাকা দেখে গর্ভবতী? না, মানে খুশি হইব আর কি, অনেক খুশি হইব আমার বউ। তোমার বউ কি টাকার পাগল? হ্যাঁ, ও সবসময় টাকা চায়। টাকা ছাড়া কিছু আমার ঘরে কিছু নাই তো, অর্থ সম্পদ কিচ্ছু নাই। হ দুনিয়া, কেউ চায় টাকা আর কেউ চায় একটু ভালোবাসা। হ্যাঁ চলো। চলে মোর জামাই পড়বে আর পিন্ডা পিন্ডা তাহা ইনকাম করতে যাইবে, এখন আর গন্ধ আহে না। এইটা ধুইয়া হু গাইয়া এস্তেরি করিয়া হ্যার পাড়ে একটু সেন মাইক খেয়ে দিমু, হেলার গুন যাইবে না।